नमस्कार बंधुरा, स्वप्नार किचेने आपनादे सबाइके स्वागत जानाइ। आजके आमी निये चले एसेछि डालपुरीर एकटी रेसिपी निये। दोकान थेके आमरा प्रायशोई डालपुरी किने एने खाई। आजके आमी डालपुरीटा घरे बानिये देखाबो। यदि रेसिपिटा भालो लेगे थाके अवश्यई लाइक कमेंट शेयर करे देबेन। ताहले देखे नेवा जाक आजके रेसिपिटा। डालपुरी बानानोर जोन्नो एखाने आमी 200 ग्राम मतो छोलार डाल निएछि। छोलार डालटाके 5 थेके 6 घंटा भिजिये रेखेछिलाम। এবার এই ডালটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলার ডালটা। এবার এই ডালের উপরে দেব 1 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর দেব 7 মতো নুন। এবার ঢাকনাটাকে বন্ধ করে এই ডালটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবারে প্রথমে ময়দাটাকে মেখে নেব। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি। এবার ময়দার উপর দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, দেবো 3 টিস্পুন রিফাইন্ড অয়েল আর দেবো 1/2 টিস্পুন চিনি। নুন চিনি আর তেল দিয়ে ময়দাটাকে মিনিট 2-3 ধরে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল দেবেন না। বেশি জল দিলে কিন্তু ময়দাটা মাখা ভালো হবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। ময়দার একটা ডো তৈরি করে নেবার পর এবার এর মধ্যে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে আবারও ভালো করে মেখে 30 মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেলে এবার ডালপুরির জন্য একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর দেব 7-8টা গোটা গোলমরিচ। এবার মশলাটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের উপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে আর 1/2 টিস্পুন হিং। মশলাটাকে 15 সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ডালটা। ডালটাকে দেবার পর তেলের মধ্যে ডালটাকে মিনিট 3 ভালো করে ভেজে নিতে হবে। ডালটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে মিক্সিতে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এই ডালপুরির উপরে ছড়িয়ে দেব। মশলাটাকে দেবার পর এই পুরটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার পুরটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে যাবার পর এবার ময়দাটাও সেট হয়ে গেছে। এবার ময়দাটাকে আরও একবার একটু ঠেসে নিলাম। এবার ময়দাটা থেকে লুচির থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। লেচিটা কেটে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে বাটির মতো লেচিটাকে তৈরি করে ওর মধ্যে পুরটাকে ভরে নেব। পুরটাকে ভরার পর মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে। প্রত্যেকটা লেচি একইভাবে আমি পুরটাকে ভরে মুখটাকে বন্ধ করে দেব। খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে, তা না হলে পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে নিলাম। এবার একটা লেচি নিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি কি করে বেলতে হবে। খুব হালকা হাতে চেপে চেপে বেলতে হবে, বেশি জোরে চেপে বেলবেন না। বেশি জোরে চেপে বেললে পুরটা বেরিয়ে যেতে পারে, তাই যখনই বেলবেন খুব হালকা করে চেপে চেপে বেলতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা ডালপুরি বেলে নিলাম। এবারে ডালপুরিগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে আসবে তেলের উপরে প্রথমে ডালপুরিটাকে দিয়ে দেব। ডালপুরিটা যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই ভাজতে হবে।
ডালপুরিটা ভাজার সময় হাতাটা দিয়ে একটু চেপে চেপে দেব। এভাবে যদি চেপে চেপে দেওয়া হয় তাহলে কিন্তু ডালপুরিটা খুব সুন্দর ফুলে ওঠে। দেখুন কি সুন্দর ডালপুরিটা ফুলে উঠেছে। এই একইভাবে আমি বাকি ডালপুরিগুলোকেও ভেজে তুলে নেব। প্রত্যেকটা ডালপুরি আমি এই একইভাবে ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে গরম গরম দোকানের মতো ডালপুরি। আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।